আজ চলে এসেছি আর একটা নতুন জায়গায় আর একটা নতুন এপিসোড নিয়ে, যেখানে আমি আপনাদের জানিয়ে থাকি সেই জায়গা সম্পর্কে নানা রকমের ইতিহাস। আজ আমরা চলে এসেছি সোদপুর পানিহাটির বারো শিব মন্দিরে এবং সেই মন্দির সংলগ্ন ঘাটটিতে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী ধরনের শিব আছে, চলুন। প্রাচীন এই স্থানটি শুকচর নামেও সুপরিচিত। বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন পড়েছিল এই স্থানটিতে। কথিত আছে কোনো এক মহালয়ার সকালে গর্ভবতী এক মহিলাকে গঙ্গায় জল তুলতে গিয়ে পড়ে যেতে দেখেছিলেন হরিশ্চন্দ্র দত্ত মহাশয়। তার গর্ভস্থ সন্তানের মৃত্যুর সংবাদ টলিয়ে দিয়েছিল তাকে, তাই তিনি এই স্থানে সর্বসাধারণের জন্য নির্মাণ করতে চেয়েছিলেন একটি ঘাট। আমরা আসি মা গঙ্গার টানে। আমাদের যে বয়স, এই বয়সে এখানে একটু আমরা ঈশ্বর আলোচনা করি, ঈশ্বর আলোচনা করি। আর এই বন্ধুও বটে, সঙ্গীও বটে, এই ঈশ্বরের আলোচনাতেই আমরা এই টানে আমরা গঙ্গার ধারে বছরের পর বছর আসছি। পরবর্তীকালে 1213 বাংলা সন অনুযায়ী তার সুপুত্র নবীনচন্দ্র দত্ত মহাশয় ওই স্থানে 12টি শিব মন্দির নির্মাণ করেন এবং সেই সাথে নির্মাণ করেন এই ঘাটটি। মন্দিরগুলি প্রত্যেকটি শিবমূর্তি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। প্রাচীনকালের মন্দির তৈরিতে আটচালার নকশাই প্রচলন ছিল। এই মন্দিরগুলিও সেই নকশার অনুকরণেই তৈরি। এখানে আসলে এই মন্দিরগুলি সেই পুরনো বাংলার কথা মনে করিয়ে দেয়। এই ঘাটটি সাথে প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র মহাশয়ের নামও জড়িয়ে আছে। মূলত তার পরিকল্পনাতেই এই ঘাটটি পরিকল্পনা গঠন করা হয়। এই বারো মন্দির ঘাটটিতে আমরা একটি খুব সুন্দর সন্ধে কাটালাম, তাই এই সন্ধেটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে সোদপুর পানিহাটি বারো মন্দির ঘাটে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।